কেষ্ট ঘনিষ্ঠ কাউন্সিলরকে গ্রেফতার করলো সিবিআই। বোলপুরে হানা দিয়ে অনুব্রত ঘনিষ্ঠ কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায় ওরফে মুনকে আটক করলো সিবিআই। তার বাড়িতে তল্লাশি চালানোর পরই তাকে আটক করা হয়। তৃণমূল কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায় ওরফে মুন এলাকায় কেষ্ট ছায়া সঙ্গী হিসেবে পরিচিত। অনুব্রতর একাধিক কাজকর্ম ব্যবসার দেখভালের দায়িত্ব ছিল এই তৃণমূল কাউন্সিলরের ওপরে। অনুব্রতের বাড়িতেই ছিল তার অবিরাম আনাগোনা। এই বছরই কাউন্সিলর নির্বাচিত হয়েছেন বিশ্বজ্যোতি। বিশাল ব্যবধানে জয়ী হয়েছিলেন তিনি। বুধবার সাত সকালে বিশ্বজ্যোতির বাড়িতে পৌঁছে যায় সিবিআই। তাকে জেরা করে অনুব্রতর ব্যবসা এবং কারবার সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসতে পারে বলেই মনে করছেন তদন্তকারীরা। এদিন ঠিক কোন উদ্দেশ্যে বোলপুরে হানা দিয়েছিলেন সিবিআই আধিকারিকরা তা বোঝা যাচ্ছিল না। ভোট পরবর্তী হিংসা মামলায় নাকি অনুব্রত ইস্যুতে তল্লাশি চালানো হচ্ছে, প্রাথমিকভাবে তা নিয়ে ধোঁয়াশা ছিল। এদিন প্রথমেই বিশ্বজ্যোতির বাড়িতে ঢোকেন কেন্দ্রীয় গোয়েন্দারা, পাশাপাশি সুদীপ রায়, যিনি আবার মুনের ঘনিষ্ঠ বলেও পরিচিত, তার বাড়িতেও তল্লাশি চালানো হয়। অনুব্রত চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মনীষ কোঠারি এবং বোলপুরের ব্যবসায়ী সুজিতদের বাড়িতেও তল্লাশি চালায় সিবিআই। আপাতত বিশ্বজ্যোতিকে আটক করে সিবিআই ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে, সেখানেই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তাকে জেরা করে গরু পাচার সংক্রান্ত তথ্যের পাশাপাশি রাইস মিল নিয়েও অনেক কিছু জানা যাবে বলেই মনে করা হচ্ছে। এদিন সাদা টি শার্ট পরে, মুখে মাস্ক এবং টুপি পরে, মাথা নিচু করে সিবিআই এর গাড়িতে ওঠেন মুন। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল। বোলপুরে হানা দিয়ে কেষ্ট ঘনিষ্ঠ কাউন্সিলরকে গ্রেপ্তার করলো সিবিআই। বোলপুরে হানা দিয়ে অনুব্রত ঘনিষ্ঠ কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায় ওরফে মুনকে আটক করলো সিবিআই। তার বাড়িতে তল্লাশি চালানোর পরই তাকে আটক করা হয়। তৃণমূল কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায় ওরফে মুন এলাকায় কেষ্ট ছায়া সঙ্গী হিসেবে পরিচিত। অনুব্রতর একাধিক কাজকর্ম ব্যবসার দেখভালের দায়িত্ব ছিল এই তৃণমূল কাউন্সিলরের ওপরে। অনুব্রতের বাড়িতেই ছিল তার অবিরাম আনাগোনা। এই বছরই কাউন্সিলর নির্বাচিত হয়েছেন বিশ্বজ্যোতি। বিশাল ব্যবধানে জয়ী হয়েছিলেন তিনি। বুধবার সাত সকালে বিশ্বজ্যোতির বাড়িতে পৌঁছে যায় সিবিআই। তাকে জেরা করে অনুব্রতর ব্যবসা এবং কারবার সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসতে পারে বলেই মনে করছেন তদন্তকারীরা। এদিন ঠিক কোন উদ্দেশ্যে বোলপুরে হানা দিয়েছিলেন সিবিআই আধিকারিকরা তা বোঝা যাচ্ছিল না। ভোট পরবর্তী হিংসা মামলায় নাকি অনুব্রত ইস্যুতে তল্লাশি চালানো হচ্ছে, প্রাথমিকভাবে তা নিয়ে ধোঁয়াশা ছিল। এদিন প্রথমেই বিশ্বজ্যোতির বাড়িতে ঢোকেন কেন্দ্রীয় গোয়েন্দারা, পাশাপাশি সুদীপ রায়, যিনি আবার মুনের ঘনিষ্ঠ বলেও পরিচিত, তার বাড়িতেও তল্লাশি চালানো হয়। অনুব্রত চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মনীষ কোঠারি এবং বোলপুরের ব্যবসায়ী সুজিতদের বাড়িতেও তল্লাশি চালায় সিবিআই। আপাতত বিশ্বজ্যোতিকে আটক করে সিবিআই ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে, সেখানেই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তাকে জেরা করে গরু পাচার সংক্রান্ত তথ্যের পাশাপাশি রাইস মিল নিয়েও অনেক কিছু জানা যাবে বলেই মনে করা হচ্ছে। এদিন সাদা টি শার্ট পরে, মুখে মাস্ক এবং টুপি পরে, মাথা নিচু করে সিবিআই এর গাড়িতে ওঠেন মুন। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল। বোলপুরে হানা দিয়ে কেষ্ট ঘনিষ্ঠ কাউন্সিলরকে গ্রেপ্তার করলো সিবিআই। বোলপুরে হানা দিয়ে অনুব্রত ঘনিষ্ঠ কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায় ওরফে মুনকে আটক করলো সিবিআই। তার বাড়িতে তল্লাশি চালানোর পরই তাকে আটক করা হয়। তৃণমূল কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায় ওরফে মুন এলাকায় কেষ্ট ছায়া সঙ্গী হিসেবে পরিচিত। অনুব্রতর একাধিক কাজকর্ম ব্যবসার দেখভালের দায়িত্ব ছিল এই তৃণমূল কাউন্সিলরের ওপরে। অনুব্রতের বাড়িতেই ছিল তার অবিরাম আনাগোনা। এই বছরই কাউন্সিলর নির্বাচিত হয়েছেন বিশ্বজ্যোতি। বিশাল ব্যবধানে জয়ী হয়েছিলেন তিনি। বুধবার সাত সকালে বিশ্বজ্যোতির বাড়িতে পৌঁছে যায় সিবিআই। তাকে জেরা করে অনুব্রতর ব্যবসা এবং কারবার সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসতে পারে বলেই মনে করছেন তদন্তকারীরা। এদিন ঠিক কোন উদ্দেশ্যে বোলপুরে হানা দিয়েছিলেন সিবিআই আধিকারিকরা তা বোঝা যাচ্ছিল না। ভোট পরবর্তী হিংসা মামলায় নাকি অনুব্রত ইস্যুতে তল্লাশি চালানো হচ্ছে, প্রাথমিকভাবে তা নিয়ে ধোঁয়াশা ছিল। এদিন প্রথমেই বিশ্বজ্যোতির বাড়িতে ঢোকেন কেন্দ্রীয় গোয়েন্দারা, পাশাপাশি সুদীপ রায়, যিনি আবার মুনের ঘনিষ্ঠ বলেও পরিচিত, তার বাড়িতেও তল্লাশি চালানো হয়। অনুব্রত চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মনীষ কোঠারি এবং বোলপুরের ব্যবসায়ী সুজিতদের বাড়িতেও তল্লাশি চালায় সিবিআই। আপাতত বিশ্বজ্যোতিকে আটক করে সিবিআই ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে, সেখানেই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তাকে জেরা করে গরু পাচার সংক্রান্ত তথ্যের পাশাপাশি রাইস মিল নিয়েও অনেক কিছু জানা যাবে বলেই মনে করা হচ্ছে। এদিন সাদা টি শার্ট পরে, মুখে মাস্ক এবং টুপি পরে, মাথা নিচু করে সিবিআই এর গাড়িতে ওঠেন মুন। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল। বোলপুরে হানা দিয়ে কেষ্ট ঘনিষ্ঠ কাউন্সিলরকে গ্রেপ্তার করলো সিবিআই। বোলপুরে হানা দিয়ে অনুব্রত ঘনিষ্ঠ কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায় ওরফে মুনকে আটক করলো সিবিআই। তার বাড়িতে তল্লাশি চালানোর পরই তাকে আটক করা হয়। তৃণমূল কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায় ওরফে মুন এলাকায় কেষ্ট ছায়া সঙ্গী হিসেবে পরিচিত। অনুব্রতর একাধিক কাজকর্ম ব্যবসার দেখভালের দায়িত্ব ছিল এই তৃণমূল কাউন্সিলরের ওপরে।
অনুব্রতের বাড়িতেই ছিল তার অবিরাম আনাগোনা। এই বছরই কাউন্সিলর নির্বাচিত হয়েছেন বিশ্বজ্যোতি। বিশাল ব্যবধানে জয়ী হয়েছিলেন তিনি। বুধবার সাত সকালে বিশ্বজ্যোতির বাড়িতে পৌঁছে যায় সিবিআই। তাকে জেরা করে অনুব্রতর ব্যবসা এবং কারবার সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসতে পারে বলেই মনে করছেন তদন্তকারীরা। এদিন ঠিক কোন উদ্দেশ্যে বোলপুরে হানা দিয়েছিলেন সিবিআই আধিকারিকরা তা বোঝা যাচ্ছিল না। ভোট পরবর্তী হিংসা মামলায় নাকি অনুব্রত ইস্যুতে তল্লাশি চালানো হচ্ছে, প্রাথমিকভাবে তা নিয়ে ধোঁয়াশা ছিল। এদিন প্রথমেই বিশ্বজ্যোতির বাড়িতে ঢোকেন কেন্দ্রীয় গোয়েন্দারা, পাশাপাশি সুদীপ রায়, যিনি আবার মনির ঘনিষ্ঠ বলেও পরিচিত, তার বাড়িতেও তল্লাশি চালানো হয়। অনুব্রতের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মনীষ কোঠারি এবং বোলপুরের ব্যবসায়ী সুজিতদের বাড়িতেও তল্লাশি চালায় সিবিআই। আপাতত বিশ্বজ্যোতিকে আটক করে সিবিআই ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে, সেখানেই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তাকে জেরা করে গরু পাচার সংক্রান্ত তথ্যের পাশাপাশি রাইস মিল নিয়েও অনেক কিছু জানা যাবে বলেই মনে করা হচ্ছে। এদিন সাদা টি শার্ট পরে, মুখে মাস্ক এবং টুপি পরে, মাথা নিচু করে সিবিআই এর গাড়িতে ওঠেন মুন। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।